ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাকে শেষ আমরা শেষ করব, ভিসা পলিসির কারণে কি ম্যাডাম বলছেন যে ন্যারো ডাউন করছে কিনা আমাদের এই প্রচেষ্টাগুলো, ডিফারেন্সেসগুলো ন্যারো ডাউন করছে কিনা? মনে করি না, কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে ভিসা পলিসি মে মাসে যে এরা ঘোষণা করেছে এবং তার ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে, সেখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যেটা আমরা ইগনোর করছি, সেটা হলো যে ছাত্রদের ভিসা নাম্বারস অনেক বাড়িয়ে দিয়েছে এবং সাধারণ জনসাধারণের যে যুক্তরাষ্ট্রের ভিসারও নাম্বার বাড়িয়ে দিয়েছে। ইনফ্যাক্ট কোথাও কোথাও নাম্বার অফ ইয়ার্স, যেখানে হয়তো এক বছরের জন্য অ্যাপ্লাই করেছে 5 বছর দিয়ে দিয়েছে, এরকম ঘটনা সাম্প্রতিক ঘটেছে। কাজেই যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি বাংলাদেশের সাধারণ মানুষের রেস্ট্রিকশনের আওতার ভিতরে না। ইনফ্যাক্ট আই টেল ইউ, যুক্তরাষ্ট্রের কনস্যুলার অফিস ইজ দি 8th লার্জেস্ট ইন দি ওয়ার্ল্ড, অষ্টম বৃহত্তম কনস্যুলার অফিস হলো ঢাকাতে। এবং এটা কেন? এটা তো জনসাধারণের জন্য, জনসাধারণ যাতে বেশি ভিসা পেতে পারে, এবং জনসাধারণ এবং বিশেষ করে ছাত্রদের ভিসা বাড়িয়ে দিয়েছে। আমরা যে কলেজগুলোতে, কলেজগুলোকে আগে ভিসা দেওয়া হতো না তাদের I-20 এগেনস্টে, সেটাও বর্তমানে দেওয়া হয়েছে, তাদেরকে অ্যাড করা হয়েছে। কাজে এটা একটা জনগণের জন্য যাতে এটা সুবিধা হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, রেস্ট্রিকশন দিয়েছে কাদের এগেনস্টে? রেস্ট্রিকশন দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাকর্ডিং টু দেয়ার রুল, তাদের নীতি অনুযায়ী। কারণ ভিসা কিন্তু ইজ নট এ রাইট, ইটস এ প্রিভিলেজ। প্রত্যেকটা দেশ, বাংলাদেশ কাকে যে ভিসা দেবে সেটা বাংলাদেশের সিদ্ধান্ত, সেটা যে দেশের লোক, অন্য দেশের লোক, তার রাইট নয় ওটা, ওটা বাংলাদেশের রাইট। বাংলাদেশ যদি কাউকে ভিসা দেয়, এটা হলো প্রিভিলেজ, তাকে দিচ্ছে, ওই লোকটাকে দিচ্ছে, বাংলাদেশ দিচ্ছে প্রিভিলেজ। কাজে যে ডোনার, তাকে তো আপনি ই করতে পারেন না, কিন্তু এই ডোনার, এই যে দিচ্ছে ভিসা, সে কতগুলো লোকের উপরে রেস্ট্রিকশন আরোপ করেছে। তারা কারা? যাদের যুক্তরাষ্ট্রে কিংবা বেগমপাড়ায় যাদের সম্পদ, সহায় সম্পদ, টাকা পয়সা বাচ্চাদেরকে পাঠিয়েছে, এবং এবং ভিসা রেস্ট্রিকশনের মধ্যে আরেকটা করেছে যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, আমি শব্দটা লক্ষ্য করে শুনবেন, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, চাচাতো ভাই, মামাতো ভাই নয়, হ্যাঁ, নট ভাই না, নট খালাতো ভাই, নট মাম, ছেলে মেয়ে, যেটা আমেরিকাতে ফ্যামিলিকে ডিফাইন করে, যেটা, হ্যাঁ, ডিপেন্ডেন্ট চিলড্রেন, নট ইন্ডিপেন্ডেন্ট চিলড্রেন, লক্ষ্য রাখবেন, আমেরিকা কিন্তু নিয়ম অনুযায়ী চলবে। ফ্যামিলির যে ডেফিনেশন, আমরা যখন ট্যাক্স দিই তখন ট্যাক্সে যেটাকে আমরা বলি ফ্যামিলি, সেটাকেই ওরা ওরা ওখানে ফলো করবে। তা সেই অনুযায়ী এটা করার পেছনে, যাতে এই সমস্ত লোকরা যারা ওখানে বসে জনগণের উপরে অত্যাচার করবে, জনগণের অধিকারকে যারা খর্ব করবে, যারা জনগণকে কষ্ট দেবে ঘুষ খেয়ে, দুর্নীতি করে, মানে মানুষের সিভিল রাইটকে নস্যাৎ করে দেবে, হ্যাঁ, যে লোকটার যেটা প্রাপ্য, যে জনসাধারণের যেটা প্রাপ্য, একটা অফিসে গিয়ে, সেই অফিসে গিয়ে সে সেই প্রাপ্যটা পেল না, ওই লোকটা দুর্নীতি করবে, দুর্নীতি করে সেই টাকাটা, আবার বাংলাদেশে টাকা রাখা রিস্কি, কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে আবার কার কি হয় কোনো ঠিক নেই। কাজে সবচেয়ে সেফ এরিয়া হলো আমেরিকা, কারণ এখানে তো আপনি, এখানে কিন্তু আপনি টাকা যে কোনো মুহূর্তে যত লক্ষ, যত কোটি টাকা নিয়ে আপনি বের হতে পারেন, আসতে পারেন, শুধু আপনাকে বলতে হবে যে আমি এত টাকা, তাও 10,000-এর উপরে যদি যায় ডলার, তাহলে আপনাকে বলতে হবে যে আমি এত ডলার নিয়ে যাচ্ছি, কিন্তু অন্য কোনো অসুবিধা নেই, আপনি যত খুশি আপনি এখান থেকে মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে যান, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি ক্রিমিনাল অফেন্সে টাকা নিয়ে যান, তাহলে তারা ট্র্যাক করার চেষ্টা করে। তার অর্থ এখানে এই সেফ জোনে যে সমস্ত ক্রিমিনালরা বাংলাদেশের এখানে টাকা পয়সা রাখে, বাংলাদেশে অন্যায় করে, বাংলাদেশের মানুষকে নির্যাতন করে, তাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয় হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য ভিসা রেস্ট্রিকশন আরো বাহাবা দেওয়া দরকার, কারণ নাম্বার বাড়িয়ে দিয়েছে। ডক্টর মোস্তফা সরোয়ার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, অনেক নতুন নতুন তথ্য জানলাম আপনার মাধ্যমে।